আমি আপনাদের ব্যাচে প্রথমেই ভর্তি হয়েছিলাম, ইঞ্জিনিয়ারিং ব্যাচে। তো আমি হচ্ছে ফার্স্ট ফেজের যে ক্লাসগুলো ওইগুলো করছিলাম এইচএসসি রাগ পর্যন্ত। আচ্ছা এরপর এরপর উদ্ভাসী ভর্তি হলাম। উদ্ভাসী একদিন যে দেখলাম যে এক চ্যাপ্টার একই দিনে পড়াচ্ছে, প্রচুর পড়া হয়ে যাচ্ছে, কারণ অত বড় আমি, আচ্ছা আমার একটু ভয় লাগলো। দেন আমি মাইগ্রেশন করে ভার্সিটি ব্যাচে শিফট করলাম। আচ্ছা আর হচ্ছে তখন থেকে ভার্সিটি টার্গেট নিয়ে করছি। আমি কোনো ইঞ্জিনিয়ারিং এর অ্যাপ্লাই করি নাই কোথাও, সিকিউরিটি করি নাই, বুয়েটও করি নাই। আলহামদুলিল্লাহ আমার বুয়েটের অ্যাপ্লাই করার মার্ক ছিল। আচ্ছা জাবিদের ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট কেমন হয়েছে? রেজাল্ট ভাইয়া 2003 আসছে। মাশাল্লাহ, এখন মোটামুটি সব ধরনের সাবজেক্ট আর সাকিব, আমরা একটা বলে দিব ওদেরকে যে ওভারঅল যে কোন সাবজেক্ট গুলো আসতে পারে পজিশন আসলে। ও ভাইয়া আমার হচ্ছে চট্টগ্রামে আসছে 2296, এখন কোনটা করলে অনেক ভালো রেজাল্ট। আর রাজশাহী ইউনিভার্সিটি রেজাল্ট কি পেয়েছো জাবিদ? পরীক্ষা দিয়েছিল কি? দাদি অসুস্থ হয়ে গেছে তো আমি রেজাল্ট বাড়ি চলে আসছি। ও আচ্ছা, আজকে খুব খুশির একটা দিন জাবিদ, তোমার মানে জার্নিটা শুনেও খুব ভালো লাগলো। এন্ড তুমি কিছু বলতে চাও কিনা জুনিয়রদের উদ্দেশ্যে? জুনিয়রদের উদ্দেশ্যে ভাইয়া, যদি কেউ ভার্সিটি টার্গেট করে তো ভার্সিটি ব্যাচেই ভর্তি হওয়া উচিত। আচ্ছা ইঞ্জিনিয়ারিং ব্যাচে হয়তো বা শুধু ভার্সিটি টার্গেট হলে হয়তো বা উচিত হবে না। আর হচ্ছে ভাইয়া, কন্টিনিউয়াসলি পড়াশোনাটা করুক, খুব একটা যে প্রেশার নেওয়া এমন না। আমি ভাইয়া আমার এক্সাম গুলোতে আমি একাই পরীক্ষা দিয়ে গেছি, চট্টগ্রামে আমি একা যেয়ে পরীক্ষা দিয়ে আসছি, তো প্রেশার আচ্ছা নেওয়া যাবে না। মাথা ঠান্ডা করে যদি পরীক্ষা দেওয়া যায় ইনশাল্লাহ হয়ে যাবে। খুব সুন্দর সুন্দর পরামর্শ দিলা জাবিদ, এন্ড ইনশাল্লাহ তোমার সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে আমাদের অনুষ্ঠানে। জুলাই মাসে ইনশাল্লাহ আমরা অনুষ্ঠানের ডেট ফিক্স করছি, এন্ড তোমাদেরকে জানিয়ে দিব। খুব শীঘ্রই ইনশাল্লাহ জাবিদ তোমার সাথে দেখা হবে আমাদের।